সরকারি নিয়মকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে খোদ পঞ্চায়েত অফিসের সামনে চলছে ধান কেনা বেচা। যেখানে রাজ্য সরকারের নিয়ম ধানের গুণমান দেখে তা বাদ দেওয়ার, সেখানে কুইন্টাল প্রতি ৬ কিলো করে ধান বাদ দিচ্ছে মিল কর্তৃপক্ষ। ঝাড়গ্রামের মানিকপাড়া পঞ্চায়েতের সামনে এমনই চিত্র চোখে পড়ে। এইভাবেই ধান ক্রয় কেন্দ্রে রাইস মিল মালিকদের দৌড়াতে অতিষ্ঠ কৃষকরা। ধান কুইন্টাল প্রতি অধিক পরিমাণে বেশি অংশের বাদ দেওয়া হচ্ছে, যা নিয়ে ক্ষুব্ধ এখানকার চাষিরা বারংবার, যেখানে দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম জেলা বাদ দিল অন্যান্য জেলাতেও ঠিক একই রকম সমস্যা, চাষিরা আন্দোলন করছেন, বিভিন্ন সময় ক্ষোভে ফেটে পড়ছেন, সেই জায়গাতে ঝাড়গ্রাম জেলা কোনো বাদ যাচ্ছে না। বাধ্য হচ্ছে বলতে সরকার ধান নিচ্ছে, সরকারকে ধান দিতে হবে, আমরা কিষাণ মান্ডি পাই, তাহলে এখানে দিতে এসেও তো আমাদের মানে জীবনের অবস্থা খারাপ, এই বস্তা লাড়া লাড়ি চাষি লোক এখন কিছু করার নাই। এটা এখনো গাড়ি পৌঁছায়নি, এখন আবার কতক্ষণ হবে বলা মুশকিল। তারপরে এসে বলবে ভিজা আছে, উমুক আছে, টুসুক আছে, জবরা আছে, ধুলা আছে, কাটতে থাকবে। কিভাবে বাদ দেওয়া হচ্ছে? ওরা কোনো সময় মেশিনে চেক করে, কোনো সময় চেক করেনি, এমনিতেই বাদ। অভিযোগ, রাস্তা খারাপ থাকায় ট্রাক্টরে করে ধান বিক্রি করতে নিয়ে যেতে বেশি টাকা লাগছে। এদিকে ধান বিক্রি করেও মিলছে না সঠিক মূল্য, অর্ধেক ধানই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এমন ভাবে চলতে থাকলে কিভাবে সংসার চালাবেন কৃষকরা? দুশ্চিন্তায় ঘুম উঠতে বসেছে তাদের। আর সে তো রাস্তাঘাট তো সরকার তো কিছুই করছে না আমাদের রাস্তাঘাটের সম্বন্ধে, আর কি বলবো। কিন্তু ট্রাক্টরে আমাদের ভাড়া লাগছে ৮০০ টাকা, ৮০০ টাকা দিয়ে আমরা আনছি রাস্তায়, নাকার এসে ভোর ৩টা থেকে আমরা বাড়িতে ধান লোড করে আমরা নিয়ে আসছি এই অঞ্চল অফিসে ২ পয়সা পাওয়ার আশায়। কেন গরিবের পেটের ভাত এইভাবে কেড়ে নেওয়া হচ্ছে? যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের আধিকারিক। অনেক সময় ধানের গুণমান যদি খারাপ থাকে, ইপিকিউ যেটা, ফেয়ার এভারেজ কোয়ালিটি, সেই অনুযায়ী যদি না থাকে, তখন ওই পরিস্থিতিতে যে ৬৮% ধান গভর্নমেন্টকে দিতে হয়, সেই রেশিওটা করার জন্য সামান্য কিছু বাদ দেওয়া হয় না। আমাদের এখানে চাষিদের কোনো সেভাবে কমপ্লেন নেই এখন আমি পাইনি। কৃষকদের এই দুর্দশা নিয়ে সরব হয়েছে বিজেপি। অ্যাকচুয়ালি যে সিস্টেম থাকার উচিত ছিল ধান ক্রয়ের ক্ষেত্রে, সেই সিস্টেম মেনটেন হচ্ছে না এখানে। যদি সিস্টেম মেনটেন হতো তাহলে চাষিদের কোনো অভাব অভিযোগ থাকতো না। যার যেটা দেখে যা মনে হচ্ছে, কাউকে ৬ কিলো কারো, ৭ কিলো কারো, ৮ কিলো, ১০ কিলো, ইভেন ১২ কিলো পর্যন্ত বাদ দেওয়া হচ্ছে, সবটাই মন গড়ার বিষয়ে চলছে। যে ধান চাষের উপর নির্ভর করে থাকে কৃষকদের রুটি রুজি, সেই ধান বিক্রি করেও মিলছে না সঠিক অর্থ। কোথায় যাবে কৃষকরা? কাকে বলবে তাদের কথা? বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।